সমস্যা কি তোমার? ফোন দিচ্ছ কেন? আমার মা আমাকে সবসময় বলতো, আমি সবসময় চেষ্টা করছি তোমাকে আমার মতো বানাইতে। কি অদ্ভুত ব্যাপার, তোমার সাথে আমার কখনো কোনো কিছু মিলে নাই, আমাদের মধ্যে সব কিছু উল্টা। আমার যেটা পছন্দ তোমার উল্টা পছন্দ। এধরো আমি তোমাকে বললাম যে বৃষ্টিতে ভিজবো, তুমি বলবা ঠান্ডা লাগবে। আমি যদি ঝাল খেতে যেতাম তুমি বলতে পেট খারাপ হবে, ঝাল খাওয়া যাবে না। তুমি কি কিছু বলতে চাও? আমার মা আমাকে আরেকটা কথা বলছে, তাহলে তুই ওর মতো হওয়ার চেষ্টা করবি। রেজাল্ট আমার ভালো, শিক্ষিত, তাই না? হ্যাঁ, আমি তোমারে ভালোবেসে ভুল করছি। আমার বিসিএস পছন্দ না, তোমার পছন্দ, তোমার বাবার পছন্দ। পাস না করলে তোমাকে বিয়ে করা যাবে না, এই শর্ত কোত্থেকে আসছে? তুমি কি তোমার বাবা মাকে বলে আমার সাথে প্রেম করছো, আমার সাথে সম্পর্ক করছো? তা তো করো নাই। চেষ্টা করছি, মন থেকে চেষ্টা করছি। কেন, তোমার কি গাটস নাই? তুমি কি একবার বলতে পারো না তোমার বাবাকে, তোমার বাবা বিসিএস ছেলে এনে দিবে, তুমি তাহলে বিয়ে করবা? তাই না, যে আমি আমার ভালোবাসার মানুষকে আমার মতো করে তৈরি করব, অথবা আমার ভালোবাসার মানুষের জন্য কম্প্রোমাইজ করব, স্যাক্রিফাইস করব, কোনো কিছু করে লাভ নেই এখানে। শোনো, আমার একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব হয়েছে তো, খুব ভালো, খুব স্যালারি অনেক হাই, খুব ভালো পোস্ট। তোমাকে ধন্যবাদ। থ্যাঙ্কস। কেন? আমি বাজিতে জিতে গেছি। আর তুমি? আমি জানি না, ওর হাসিটা অনেক মিষ্টি, সাদা, ওর মনে যা মুখে তা। আমি জানি ও জীবনেও আমার সাথে দুই নম্বরই করবে না। আমার সব কিছু ওর ভাল লাগে, ওর কোনো সমস্যা নাই, আমার জন্য কোনো শর্ত নাই। ভালো থাকবা, আর এটা বিসিএস পাস করার ছেলেকে বিয়ে করবা। সবকিছু